বৈঠকে বিজয় সম্মেলনী করতে এসে বিরোধী দলনেতা বলেন আসন্ন তমলুক লোকসভা ভোটে নন্দীগ্রাম থেকে 50,000 ভোটে লিড দেব। দাদা টার্গেট নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামকে হলদিয়া এসডিপি এর আন্ডার থেকে সরিয়ে দেওয়া হলো বিএসপি এর আন্ডার নন্দীগ্রাম। ও সব চটি চাটা মমতা পুলিশ অমরনাথকে জিজ্ঞেস করুন, অমরনাথ আর তার পুরো টিমের কাজ হচ্ছে শুভেন্দু অধিকারী আর তার অ্যাসোসিয়েটদেরকে ডিস্টার্ব করা। এই দেখছেন না, একটা মিথ্যা মামলাতে দুর্গাপূজার সময় আটকেছে, হাইকোর্ট বেল দিয়েছে, আবার নতুন মামলা দিয়েছে এখানে ভারতীয় জনতা পার্টির সব যুব মোর্চার কার্যকর্তাদের, পার্থ মান্না সহ। আমরা তো এবার রিটে যাব, আইসি তমলুককে আর এসপিকে নিয়ে যাব আমরা কোর্টে, বলে দিলাম আপনাকে। রাজনৈতিক ভাবে যেহেতু আপনি নন্দীগ্রামে বিধায়ক, আপনাকে ডিস্টার্ব করার জন্যই কি এরকম একটা পরিকল্পনা? তো ছাড়ুন তো, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, এগুলো তো চাকর মমতা ব্যানার্জি। ওই নন্দীগ্রাম থেকে বিজেপি তমলুকে যে দাঁড়াবে তাকে আমি 50,000 প্লাস দেবো।